কল করেছিলাম, একজন ম্যাম ধরেছিলেন, ওনাকে বলেছিলাম না, আমরা পারমিশন নিয়েছি ম্যানেজারের কাছ থেকে। বলছি ম্যাডাম দেখুন, আপনি আপনার সিটে বসে খারাপ রিভিউটা দিন, আমাদের কাউন্টারে ক্যামেরা এলাও নয়। তো পাবলিকলি বলছি, KFC থেকে তো রুটি এনেছে, KFC রুটি 170 টাকা দাম, KFC নাকি খেতে আছি। আমার মা বলছে তোর বাবা সরকারি চাকরি করে না রে মা। KFC এর যে বুড়োটা আছে সেই বুড়োটার নাম কি? তো ওই বুড়োটার নাম হলো মুরগি দাদু। তোমাদের দেখবে অসুখ টসুখ হলে, তোমরা বাড়িতে থাকলে সেই মানে খুব রুগ্ন টাইপের হলে যে ম্যাগি গুলো খাও না বাবা। ওকে গাইস, তো সবে বেড়ালাম, আজকের ব্লগটাই না আমার কোনো গাড়ি ভাড়া লাগবে না, তার জন্য আমি ভীষণ হ্যাপি। আজকে পায়ে হেঁটে হেঁটে আমি যাব ব্লগ করতে, আর কোথায় যাব যদি টাইটেল দেখে বুঝেই গেছো, চলো এবার যাওয়া যাক। আচ্ছা, পুরো ভিডিওটা দেখার আগে কিন্তু একটা লাইক করে দিতে হবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবটাও করে দিও, আর দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সুদীপ্তা, তোমরা দেখছো দিদিমণি ভ্লগার। তো যেমনটা তোমাদেরকে আসার সময় বললাম, আমার বাড়ি থেকে দুপা হাঁটলেই KFC, তাই জন্য আমি হাঁটি হাঁটি পায়ে পায়ে চলে এসেছি, চলো ভিতরে যাওয়া যাক। আর তোমরা আগের শর্টসটা দেখেছো কিনা আমি জানি না, আমি ওখানে সাউথ সিটিতে গেছিলাম KFC ম্যাগি খুঁজতে, বাট ওখানে গিয়ে আমি কিছু পাইনি, ওরা বললো যে KFC ম্যাগি বন্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, নো প্রবলেম, ওরা কি ভেবেছে সাউথ সিটিতে নেই বলে আর কোথাও নেই। ফোন কল করেছিলাম, একজন ম্যাম আমরা পারমিশন নিয়েছি ম্যানেজারের কাছ থেকে। না, ওরাও কিন্তু জানে যে ওদের ম্যাগিটা আমি নিচ্ছি মানে খারাপ রিভিউই দেব। KFC তো ইচ্ছা করে এটা করছে, দেখো খারাপ রিভিউ দাও ভালো রিভিউ দাও, KFC তো টাকাটা আছে। আমি যখন খেয়ে দেখিনি তাই আমি কোনো এখনো বলতে পারবো না তোমাদেরকে বিখ্যাত কি কুখ্যাত। চলে এসেছি, আমার হাতে কি আছে বলো? তোমার হাতে KFC এর ম্যাগি নিয়ে, আমার হাতে আছে হচ্ছে ভাইরাল কন্টেন্ট। তোমরা ইউটিউব ফেসবুক যেখানে ইচ্ছা স্ক্রোল করে নাও, সব জায়গায় এখন KFC এর ম্যাগি, KFC এর ম্যাগি এইসব হচ্ছে, কেউ ভালো রিভিউ দিচ্ছে কেউ খারাপ রিভিউ দিচ্ছে। আমি এসেছি হলো কন্টেন্টের জন্য, আর কিছু কারণ নেই। ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলবে না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। KFC যেখানে ম্যানেজার রয়েছে, আমি যখন ভিডিও করছিলাম সে বলছিল যে ম্যাডাম দেখুন, আমি জানি আপনি খারাপ ভিডিও খারাপ রিভিউই দেবেন, আপনি আপনার সিটে বসে খারাপ রিভিউটা দিন, আমাদের কাউন্টারে ক্যামেরা এলাও নয়, তো আপনি খারাপ ভালো যা রিভিউ দেওয়ার দিন, আপনার সিটে বসে দিন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আমি বলবো যে KFC ম্যাগি বেস্ট না রোস্ট। চলো কিছু নিইনি এখান থেকে, কোল্ড ড্রিঙ্ক ফোল্ডিং নিইনি কিছু, জাস্ট ম্যাগিটা নিয়েছি, 167 নিয়েছে, আর আমরা নিচে হচ্ছে চিকেন, তার জন্য 167। এবার তোমরা যদি ভেজটা নাও তাহলে তোমার পড়বে হচ্ছে 139। দেখো এইটুকু দেখতে পাচ্ছ, বাচ্চাদের টিফিন কারি যেমন হয় ওই রকম টিফিন কারি করে দিয়েছে। এই হচ্ছে ভিতরের সরঞ্জাম, এখানে দেখতে পাচ্ছ এগুলোকে কি বলে রে, হ্যাঁ এগুলো পপকর্ন। এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো চিকেন পপকর্ন দেওয়া রয়েছে, ভেজ নিলে তোমাদের ভেজ দিত, পপকর্নের পিস অনেকগুলোই দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বেশ 10-12টার মতনই পপকর্ন দেওয়া রয়েছে। পপকর্নটার ভিতরে তোমার ম্যাগির মশলা দেওয়া রয়েছে, মানে পপকর্নটা যখন ম্যারিনেট করা হয়েছে ভিতরে চিকেনটা, পপকর্নটা যখনই তোমরা বাইট করবে পুরো ম্যাগির ফ্লেভার পাবে। নর্মাল KFC পপকর্নের সাথে এই তুলনা করো তাহলে তোমরা সেম পাবে না, কারণ এই পপকর্নটা ম্যাগির সাথে খাওয়ার জন্যই করা হয়েছে। যেমন হয় নর্মাল ক্রিস্পি ছিল, ক্রাঞ্চি ছিল, আর চিকেনটা খুব 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 সফট ছিল। আমার পপকর্নটা খুব ভালো লেগেছে, 5/5 আমি দিলাম। ম্যাগির পরিমাণটা দেখো, এই এতটার মতো ম্যাগি দেওয়া রয়েছে, এই যে ম্যাগিটা, চলো ম্যাগিটা খাই। ওরা টমেটো সস দিয়েছে, আমি জানি কেন দিয়েছে, ওরা বলেছে জানি আমাদের ম্যাগি ভালো না তাই তোমরা টমেটো সস মিশিয়েই খাও, সিরিয়াসলি বলছি, একদম ফ্লেভারলেস। তোমাদের দেখবে অসুখ টসুখ হলে যে ম্যাগিগুলো খাও না, মানে তোমরা যদি দুটো ম্যাগি খাও তাহলে একটা মশলা দেয়, তাতে মানে রিচটা কম হয়। সেম হচ্ছে এই KFC ম্যাগিটাতে, মশলা একটু দেয়নি, একটু ফ্লেভারফুল নয়, ঝাল নয় একটুও, একদমই পাতি, একটুখানি তোমার চিলি ফ্লেক্স আর হালকা অরিগানো দেওয়া রয়েছে। ওভারঅল আমি বলবো ম্যাগিটা, আমার হাসি পাচ্ছে বলতে গিয়ে, বাট ওভারঅল আমি বলবো যে বাড়িতে তোমরা যেমন খাও তার থেকেও খারাপ। হ্যাঁ, 167 দিয়ে যখন খাবো আমি ম্যাগি তখন তোমাকে কিছু স্পেশাল দিতে হবে, আমি বলছি না যে ম্যাগির ভিতরে সোনা ঢুকিয়ে দাও, বাট
তোমাকে তো এমন কিছু করতে হবে যেখানে যা ম্যাগি দেওয়া রয়েছে খুব তো 10 থেকে 15 টাকার ম্যাগি দেওয়া রয়েছে আমি বাকি টাকাটা মানে কি জন্য দেব এবার কি মেকিং কস্ট মেকিং কস্ট কি রেট ক্যামেরাম্যান আমাকে বলছে মেকিং কস্ট আমি বলছি মেকিং কস্ট কি ম্যাগিটা তো 2 মিনিট সময় লাগে জলে দাও মশলা দাও ম্যাগি কমপ্লিট অনেকেই বলছে একদম বাজে একদম বাজে একদম বাজে না একদমও বাজে না তোমরা এমনটা না যে খেলে বমি উঠে আসবে বা রক্ত উঠে আসবে এরকম কোনো ব্যাপার না ভালো খেতে তোমরা যদি থাকে এসে চিল করতে করতে এসে মজা করতে করতে এসে খেয়ে যাও কেএফসি কে বলবো প্লিজ ম্যাগিটাতে একটু ঝাল মশলা দিন একটুও ঝাল মশলা হয়নি রোগীদের খাওয়ার মতো হয়েছে ম্যাগিটা ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অতটাও ভালো না হ্যাঁ অনেকে যেমনটা বলছে যে খুব বিচ্ছিরি খেতে খুব বিচ্ছিরি মিন্স তারা জানে আমি সত্যি কথা বলছি খুব বিচ্ছিরি মিন্স কি যেটা তুমি মুখে দিচ্ছ খুব ঝাল লাগছে বা খুব নোনতা লাগছে তুমি বমি করে ফেলে দিচ্ছ এটা তো একদমই সেরকম না কেএফসি যে তৈরি করেছে আমি চিকেনের যে মেন যে লোক ওই বুড়োটা ওর নাম কি বল ও আমাকে কোয়েশ্চেন করেছে যে কেএফসি এর যে বুড়োটা আছে সেই বুড়োটার নাম কি ও তাহলে মুরগি দাদু আমি জানি না আমি কি করে জানবো ফোন আমাকে সব আমি আমার এডুকেশন অনার্সে পড়াশোনা করতে গিয়ে পিছন হয়ে যাচ্ছে ফেটে ভিডিওটা নরমাল করতে এসেছি অত আমি জানি না কেএফসি কত ইনভেস্ট করে কেএফসি বানিয়েছে না বানিয়েছে অত আমি জানি না ঋতিক ডাকে আমার কি ভালো লাগে ঋতিকা কি বলেছে খারাপ বলেছে না ভালো বলেছে ঋতিক যদি খারাপ বলে তো ম্যাগিটা খারাপ আর ঋতিক যদি ভালো বলে তো ম্যাগিটা ভালো দেখো দেখো দীপ্তদা ম্যাগিটা অতটাও খারাপ হয়নি যতটা তুমি বলেছো ঠিক আছে ম্যাগিটা রুগ্নদের জন্য পারফেক্ট আছে মশলা টশলা নেই ঝাল মশলা নেই কেএফসি কেন প্রতিবার একটা এরকম ট্রেন্ডে আনে মানে আগে ছিল বিরিয়ানি এখন এই তো ম্যাগি এবার আমি একটা কথা তোমাদেরকে পাবলিকলি বলছি কেএফসি দেখি তো রুটি এনেছে কেএফসি রুটি 170 টাকা দাম কেএফসি কেন এরকম মানে কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র আনে ফার্স্টে বিরিয়ানি আনলো এখন ম্যাগি আনলো খারাপ রিভিউ দাও ভালো রিভিউ দাও কেএফসি তো টাকাটা আসছে আমি যে খারাপ রিভিউটাই দিলাম টাকাটা তো আমি একটা দিয়েই নিতে হলো এমনটা তো নয় তো সেটাই তো আমি বলছি যে ওরা তো ইনকামটা তো করছে রে বাবা তোমরা তোমরা একটু লাইক করে দিও তো যাতে আমি কেএফসি ম্যাগি রোজ খেতে পারি এত পয়সা হয়ে যাবে আমার ওকে গাইস খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখনো ঢেকুর উঠছে ম্যাগির অনেক আমি পুরোটা শেষ করেছি যদিও খেতে ইচ্ছা করেনি তাও আমি পুরোটা শেষ করেছি কারণ টাকা দিয়ে কিনেছি তো এরা জানি না কি মাইন্ড নিয়ে বানায় ভগবানই জানে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রবিবারের বেলায় বিকেলবেলা দেখছো ভিডিওটা লাইকটা তো করেই দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই